সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ পয়লা জুন 2023 সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি মহিম ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলা পাবনা সদর থানার দাপুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে। এখান থেকে মূলত কোরবানি উপযোগ্য দেশাল এবং শাহিয়াল অর্থাৎ মাঝারি সাইজের সার গরু বিক্রয় করা হয়ে থাকে। আপনারা যারা কম থেকে বেশি বাজেটে গরু নিতে যাচ্ছেন, তারা চলে সরাসরি এসে কিংবা এখানে স্কেল আছে, স্কেলে পরিমাপ করে গরুগুলো নিতে পারবেন। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গরু রয়েছে, সেগুলো কেমন বয়সের, কেমন যত্ন, কোয়ালিটি, কোন কোন দাম হলে নিতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। রূপম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন? চালাচ্ছে আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আবার কি নতুন গরু বুকিং করতেছেন? নতুন গরু বুকিং হয়েছে আপনার গত পরশুদিন রাত্রে কিছু আসছিল, ওখান থেকে বুকিং হয়েছে। মানে এখনও ধরেন সময় আছে, তো হয়তো 5-10 তারিখের দিক থেকে অনেকেই ফোন দ্বারা গতবার নিয়েছিল, তারা ফোন দিচ্ছে 5-10 তারিখের দিক, কেউ 5টা, কেউ 10টা এভাবে বুকিং করবে। তারপরে 2-1টা যারা বুকিংয়ে রাখতে চায়, আমার সাথে ডিটেলস ফোন দিয়ে কথা বললে আমরা বুকিং করার মতো পর্যাপ্ত জায়গা আছে এখনো? জি, এখনো আমাদের আছে 300 গরু রাখার জায়গা আছে। আচ্ছা, কেউ আপনার যে গরুগুলো আছে বুকিং করে এখানে রাখতে পারবেন? জি অবশ্যই। তো রূপম ভাই, আজকে কয়টা গরু দেখাবেন? 14টার একটা লট করছি, যেহেতু আপনার আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা অনেকে ফোন দিয়ে বলে ভাই আমরা 2-4টা করে নেবো, যেহেতু লটে বলা হয়। এবার সিঙ্গেলে ট্যাগ নাম্বার বলা আছে, সিঙ্গেলে আমি দাম বলে দেবো। যারা লটে নিতে চায়, 14টার একটা লট করছি আপনার 1,08,000 টাকার লট। আর যদি কেউ লাইভ ওয়েটে নেয় 455 টাকা কেজি। আর সিঙ্গেলে আমি যারা নিতে চাই একটা দুইটা, আমি সিঙ্গেলে দাম বলে দিই। আচ্ছা, তো রূপম ভাই, আপনার নাম, ঠিকানা, পরিচয় এবং খাবারের আসার ঠিকানা একটু? আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম, মহিম ডেয়ারি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম, পাবনা জেলা পাবনা সদর থানা, দাপুন ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে। ফোন নাম্বারটা একটু বলবেন? 0172417515151। আচ্ছা, চলেন গরুগুলো দেখেন। জি চলেন ভাই। ভিডিওর শুরুতেই 14টা গরু দিয়ে এবার একটা লট করছেন, আর লটের শুরুতেই কালো রঙের একটা গরু নিয়ে আসছেন, 104 নম্বর ট্যাগের গরু। এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আসলে আপনার গরু সম্পর্কে বলার আগে বলি যে অনেকেই এখন ধরেন কমপ্লেন দিচ্ছে যে ভাই সব তো লটেই দাম বলতেছেন, আমরা তো 2-1টা কোরবানির জন্য নেবো। যেহেতু আমাদের এখানে বুকিংয়ের সিস্টেম আছে, রাখার ব্যবস্থা আছে, আমরা নিজ দায়িত্বে গরু লালন পালন করে দিই এবং আপনার নিজের ডেলিভারি করে দিই। সেক্ষেত্রে আপনার এই পর্বে থেকে আমি সিঙ্গেল বলে দেবো, লাস্টে আমি লটে একটা দাম বলবো। শুরুতে যে গরুটা, এটা ট্যাগ নাম্বার 104, আপনার দেশাল শাহিওয়াল মিক্স, আপনার কালো কালারের, 2 দাঁত বয়স। এটা সিঙ্গেলে যদি কেউ নেয় তাহলে 1,22,000 টাকা সিঙ্গেলে নিলে। 1,22,000? জি। লটের দাম কি শুরুতে না শেষে বলে দিবেন? আর যদি কেউ লটে নেয়, 14টা একসঙ্গে নেয়, 1,08,000 টাকা আচ্ছা, যদি 14টা একসাথে নেয়, 1,08,000। জি। যারা যেভাবে নিতে চায় সিঙ্গেলে নিতে চলে সিঙ্গেলেও নিতে পারবে, লটে নিতে চলে লটেও নিতে পারবে। যে লাইভ ওয়েটে যদি কেউ নেয়, 455 টাকা কেজি। আচ্ছা, তো এটা দেখলাম আজকের ভিডিওর 1 নম্বর সিরিয়ালে গরু, পাশে 2 নম্বর সিরিয়ালে লাল রঙের একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার দেশাল শাহিয়াল মিক্স, কোরবানি উপযুক্ত, 2 দাঁত বয়স। গরুটা নাভি কম্বলচুর, মাশাল্লাহ। ট্যাগ নাম্বার 102? জি, ট্যাগ নাম্বার 102। লাল কালারের আলাদা একটা ডিমান্ড থাকে কোরবানির। সিঙ্গেল এই গরুটা কেউ নেয়, 1,18,000 টাকা 1,18,000 টাকা এবং লটে যদি 14টা একসাথে নেয়, 1,08,000। জি। এটা সাইড করে দেন, পাশে একটা গরু নিয়ে এসেছেন পাকড়া রঙের গরু, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। জি, এটাও আপনার দেশাল গরু, কালারটা একটু আপনার পাকড়া আসছে, 4 দাঁত বয়স, কোরবানি উপযুক্ত। এগুলো যদি কেউ লাইভ ওয়েটে নেয়, 455 টাকা কেজি। এই গরুটা আপনার ট্যাগ নাম্বার 121, সিঙ্গেলে যদি কেউ নেয়, 1,28,500 টাকা 1,28,500 টাকা। জি। যাদের সিঙ্গেল কোরবানির জন্য গরু প্রয়োজন তারাও নিতে পারবে, আর যারা লটে লটে গরু নিতে চাচ্ছে তারা 14টা করে একসাথে নিতে পারবে, দাম রাখছেন 1,08,000 টাকা পার পিস। জি, কেউ যদি লটে পছন্দ না করে যে লাইভ ওয়েটে নেব, লাইভ ওয়েটে নিতে পারেন, 455 টাকা কেজি। এটা আমাদের পাইকারি রেট, একটা যে নিবে সে একই রেট, 20টা নিলেও একই রেট। আচ্ছা, পাশে 4 নম্বর সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন, হোয়াইট রং, হোয়াইট কালারে, এটা সম্পর্কে একটু বলবেন। এটা ট্যাগ নাম্বার 113, এটা মীর কাদিমের হাসা, 2 দাঁত বয়স, কোরবানি উপযুক্ত। এটা যদি সিঙ্গেলে কেউ নেয়, 98,500 টাকা আচ্ছা, 98,500 টাকা সিঙ্গেলে নিলে সিঙ্গেলের দাম, লটে নিলে লটের দাম। জি। এটা সাইড করে দেন, পাশে একটা গরু নিয়ে এসেছেন লাল রঙের, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। জি, এটা আপনার ট্যাগ নাম্বার 105, খাঁটি দেশাল একটা গরু, কোরবানি উপযুক্ত। এটা আপনার সিঙ্গেলে যদি কেউ নেয়, আপনার 1,08,000 টাকা সিঙ্গেলে নিলে, 1,08,000 টাকা জি। আচ্ছা, লটে নিলে লটে একই দাম, 1,08,000 টাকা জি। যারা নেবে দেখে শুনে নিতে পারবে,
পাশে 107 নাম্বার ট্যাগের একটা গরু আনছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা খাঁটি দেশাল একটা গরু, আপনার দুই দাঁত বয়স। এটা ট্যাগ নাম্বার 107, সিঙ্গেল রেট গরুটা যদি কেউ নেয় 1,02,500 টাকা। 1,02,500 টাকা সিঙ্গেল রেটও বলা হয়েছে, লটের রেটও বলা হয়েছে। কেউ যদি লাইভ ওয়েট পরিমাপ করে নিতে চায় 455 টাকা পার কেজি। পার কেজি এটা সাইড করে দেন। পাশে একটা কালো রঙের গরু নিয়ে আসছেন, সুন্দর মাথার এবং গঠনের গরু, এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার দেশাল গরু, খুব সুন্দর ফাইটার মাথার আপনার শিং আছে। গরুটা আপনার ট্যাগ নাম্বার আপনার 109 নাম্বার ট্যাগ। জি, তো ট্যাগ নাম্বারটা একটু দেখে বলবেন, কত নাম্বার ট্যাগ? এটা 112 নাম্বার ট্যাগ। আচ্ছা, এটা সিঙ্গেলের দাম পড়বে 1,04,000 টাকা। 1,04,000 টাকা। জি। আচ্ছা, যারা যেভাবে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে তারা সেভাবেই নিতে পারবে। জি, অবশ্যই। 7 নাম্বার গরু দেখলাম, পাশে 8 নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন লাল রঙের, এই গরু সম্পর্কে একটু বলবেন। এটা আপনার খাঁটি দেশাল গরু, দুই দাঁত বয়স, কোরবানি উপযুক্ত। এটা ট্যাগ নাম্বার 109। এটা সিঙ্গেলে যদি কেউ নেয় 1,10,000 টাকা। সিঙ্গেলে নিলে 1,10,000 টাকা, লটে নিলে 1,08,000 টাকা, এবং যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় 455 টাকা পার কেজি। সাইড করে দেন। পাশে একটা মাথা সাদা লাল রঙের গরু আনছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার খাঁটি দেশাল গরু, ট্যাগ নাম্বার 111। এটা সিঙ্গেলে যদি কেউ নেয় 96,500 টাকা। 96,500 টাকা। জি, এক এক ধরনের গরু, এক এক রকম বাজেট, যাদের যেরকম বাজেটে মিল পড়ে তারা সেই ধরনের গরু নিতে পারবে। জি, এটা সাইড করে দেন। পাশে একটা গরু নিয়ে আসছেন হোয়াইট কালারের গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা মীর কাদিমের হাসা, ট্যাগ নাম্বার 108। এরা সিঙ্গেলে যদি কেউ নেয় এরা আপনার দাম পড়বে 1,02,000 টাকা। 1,02,000 টাকা সিঙ্গেলে নিতে চাইলে। জি, লটে নিতে চাইলে লটে নিবে, সিঙ্গেলে নিতে চাইলে সিঙ্গেলে নিতে পারবে। জি জি। পাশে একটা গরু নিয়ে আসছেন সুন্দর মাথার গঠনের গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা 110 নাম্বার ট্যাগ। এটা দেশাল গরু, 4 দাঁত বয়স। আপনার কেউ যদি সিঙ্গেলে নেয় 1,04,000 টাকা। সিঙ্গেলে নিলে 1,04,000 টাকা। জি। আচ্ছা, এটা সাইড করে দেন। পাশে একটা গরু নিয়ে আসছেন, দুই সাইডে কালো, পেটের কাছ দিয়ে লাল, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা খাঁটি দেশাল গরু ভাই, সব গরু সম্পর্কে বলার মতো কিছু নাই। শুধু দর্শকরা দেখবে যে কোনো গায়ে কোনো খুদ আছে নাকি, কাটা ফাটা আছে নাকি, আর একটা দিক দিয়ে বিশেষভাবে দেখবে সেটা হচ্ছে দাঁত হয়েছে কিনা। আচ্ছা, এগুলো দেখতে হবে কোরবানির। এটা আপনার ট্যাগ নাম্বার 115। এগুলোটা সিঙ্গেলে নিলে 1,02,000 টাকা। 1,02,000 টাকা দাম। জি। পাশে আরও একটা ওই কালারের গরু নিয়ে আসছে, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা আপনার 116 নাম্বার ট্যাগ, দেশাল গরু, 4 দাঁত বয়স। আপনার এটার দাম নির্ধারণ করছি 1,12,000 টাকা। 1,12,000 টাকা সবগুলো দেখানো হলো। পাশে একটা গরু নিয়ে আসছে নাভি কম্বলের ঝুলন্ত, এটা সম্পর্কে একটু বলবেন। দেশাল ছায়াল মিক্সড, কোরবানি উপযুক্ত। এটা ট্যাগ নাম্বার 101। এগুলোটা সিঙ্গেল যদি কেউ নেয় 1,26,500 টাকা, আর 14টা গরু যদি কেউ একসঙ্গে নেয় তাহলে আপনার 1,08,000 টাকা দাম নির্ধারণ করছি। এসবটা খুব সীমিত রেটে, এবং লাইভ ওয়েট রেট আমাদের ওইটাই নির্ধারিত থাকবে, 455 টাকা কেজি। আচ্ছা, যারা যেভাবে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা সেভাবেই নিতে পারবে। জি।